হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো দেখতে দেখতে শীত এসে গেছে আর শীত বাজারটা শীতের সবজি দিয়ে ভরে গেছে। তো শীতকালের প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যায়, আর আজকে আমি শীতের সবজি ও সাথে চিকেন নিয়ে চিকেন ভেজিটেবল রোল তৈরি করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই চিকেন ভেজিটেবল রোলটা আপনারা সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবেও নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন ভেজিটেবল রোল তৈরি করতে হয়। তো আমি প্রথমে রোলের ভেতরের পোরটা তৈরি করবার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মুরগির মাংসের কিমা, আর নিয়েছি আমার পছন্দ মতো কিছুটা সবজি। যেমন এখানে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাই। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেওয়ার পর এগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব, আর এই রসুনের ও আদার পেস্টটাকেও হালকা একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি যে মাংসের কিমাটা নিয়েছিলাম সেই কিমাটা দিয়ে দিলাম, আর কিমাটাকেও এগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, আর দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, তারপরে এসবগুলো উপকরণ আমি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ এটা ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে কালার হওয়ার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর হলুদের গুঁড়োটাকেও সবগুলো উপকরণের সাথে একত্রে একটু মিশিয়ে নিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি যে সবজিগুলো নিয়েছিলাম সে সবজিগুলো এক এক করে সব দিয়ে দিব। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, আর সবজিগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। খুব বেশি রান্না করব না সবজিগুলো, সবজিটা যাতে সামান্য একটু নরম হয়ে আসে সেই অনুপাতেই রান্না করব। দেখা যায় যে বেশি সবজিটা যদি বেশি রান্না করা হয় তাহলে দেখা যায় যে ভেতরের পোরটা খুব একটা ভালো আসে না, সুন্দর হয় না। আমার সবজিগুলো নরম হয়ে গেছে, আর এর পানিটা শুকিয়ে গেলেই আমি পোরটা নামিয়ে নিব। আমার হয়ে গেছে রান্না, আর এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, আর এখন এটা ঠান্ডা করে নিব। এই পোরটা ঠান্ডা হতে হতে আমি এর বাহিরের আবরণটি তৈরি করার প্রসেসে চলে যাই। তো এখানে আমি একটি বোল নিয়েছি, আর এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে আমি কাঁচা দুধটা দিয়েছি, আর এখন একটি বড় সাইজের ডিম আমি বাটিতে ফেটে রেখেছিলাম সেই ডিমটিও এখানে দিয়ে দিলাম। আর দিব
স্বাদ মতো এক চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে দেখা যায় যে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভাল লাগে। আর দিব সামান্য পরিমাণে একটু লবণ। আর এখন আমি এগুলো খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর এখানে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। আর এই আটাটাকেও খুব ভালোভাবে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটা, ময়দা কিংবা সুজি আপনারা ইচ্ছা করলে যা খুশি সেটাই ব্যবহার করতে পারেন। তো মিশিয়ে নিয়েছি। আর এটা দেখতে অনেকটা যেই রকম হবে, খুব একটা ঘন হবে না কিংবা খুব একটা পাতলা যে তাও হবে না। তো আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আর এখন আমি রুটি বানিয়ে নিব। রুটি বানানোর জন্য একটি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আর আমার চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে থাকবে। একটি চামচের সাহায্যে আমি এক চামচ মিশ্রণ দিলাম। আর এখন এটাকে চতুর্দিকে ছড়িয়ে পাতলা রুটি বানিয়ে নিব। আর রুটিটা আমি উল্টিয়ে দিব। আর এটা বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে দেখা যায় শক্ত হয়ে যাবে। আর এটা শক্ত হয়ে গেলে আমার রোলটা ভালো হবে না। তো আমি ঠিক একই প্রসেসে সবগুলো রুটি বানিয়ে নিব। আর আমার চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে। তো আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নামিয়ে নিয়েছি। রুটিটা ঠান্ডা হতে হতে আমি একটি গ্লো তৈরি করে নিব। একটি বাটিতে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর আমি এখানে একটু আটা দিয়ে গ্লো তৈরি করব। এটা আমার রুটি রোল বানানোর সময় কাজে লাগবে। তো আমার গ্লোটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি রোল বানানোর প্রসেসে চলে যাই। তো আমি একটা রুটি নিলাম। আর যে পুরটা নিয়েছিলাম সে পুরটা লম্বাভাবে রুটির উপরে ভাবে দিয়ে দিব। আর দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেন কীভাবে করতে হবে। আর তারপরে এভাবে খুব চেপে চেপে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর এখানে যে গ্লোটা নিয়েছিলাম সে গ্লোটা লাগিয়ে নিলাম, আর যাতে আমার রুটিটা খুলে না যায়, লেগে থাকে। তো এভাবে আমি সবগুলো রুটি থেকে রোল বানিয়ে নিব। আর একটি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। আর রোলগুলো বানিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে ওগুলোকে গড়িয়ে নিয়েছি। তো সবগুলো রোল বানানো হয়ে গেছে। আর এখন আমি এগুলো ভেজে নিব। তো আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেলটা আমার গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো রোল ভেজে নেব। আর ভাজব আমি মিডিয়াম আঁচে। তো ফ্রেন্ডস, আমার ব্লগটি যদি ভালো লাগে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
আমি এক এক করে সব গুলো রোল এভাবে তেলের মধ্যে ভেজে নিব। খুব সাবধানতার সাথে রোলগুলো ভাজতে হবে, নয়তো দেখা যাবে ভাজার সময় রোলগুলো ভেঙে যাবে কিংবা খুলে আসবে। এই কারণে খুব আস্তে আস্তে সাবধানতার সাথে রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন রোলগুলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে খুব ক্রিস্পি আর ভেতর থেকে অনেকটা সফট হয়েছে রোলগুলো। আর বাচ্চারা, অনেক বাচ্চারা আছে যা ভেজিটেবল পছন্দ করে না, তাদেরকে এভাবে চিকেনের সাথে ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে দিলে তারা অবশ্যই খেতে খুব পছন্দ করবে। আর আপনারাও সকাল বিকালের নাস্তা হিসেবে এই রোলটি বানাতে পারেন। শীতকাল এসেছে আর সবজি দিয়ে রোল বানাবেন না তা কি হয়, তো আপনার অবশ্যই বাড়িতে একবার খুব সহজে এভাবে ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে নেবেন। আর ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।